আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আর দেরি কেন? অনুদীপ ফাউন্ডেশন এখন আপনাদের পাড়ায়। একটা কোর্স বাছুন ও ক্লাস শুরু করুন। শুরু করুন ইংরেজিতে কথা বলাও, পছন্দ মতো চাকরি নিয়ে নিজেকে আত্মনির্ভর করে তুলুন। 100% চাকরির সহায়তা। শীঘ্রই যোগাযোগ করুন 8373069622 অথবা 8373069654 নাম্বারে। এ যেন মধ্যযুগীয় বর্বরতা, ধর্ষিত এবং তার পরিবারকে এক ঘরে করে রাখা, ধর্ষককে পালিয়ে যেতে সাহায্য করা। আজকের এই শিক্ষিত আধুনিক সমাজেও এই ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। কথায় বলে রাখে হরি মারে কে, এমনই ঘটনা পেশায় ব্যান্ড পার্টি বাজনা বাদক মালদা শহরের বিএস রোড জগদ্ধাত্রী তলার বাসিন্দা শঙ্কর ঋষি। তার বাড়িতে স্ত্রী সহ এক ছেলে মেয়ে, বয়স্ক অসুস্থ বাবা মা, থাকার একটি মাত্র ছোট্ট ঘর। সহায় সম্বলহীন সেই মানুষের ঘরেই এলো 1 কোটি। ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল, বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ, বিজেপি কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল জলপাইগুড়ি যুব তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। জলপাইগুড়ি শহরে এক সরকারি কর্মীর ওপর অ্যাসিড হামলা, গুরুতর আহত সরকারি কর্মী, পুলিশের দ্বারস্থ আহত সরকারি কর্মী শুভময় চক্রবর্তী। এলাকায় আতঙ্কের পরিবেশ, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ভ্যাকসিন কাণ্ডে বিতর্কে জড়ানো আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য তাবাসো মারাকে পুনরায় অফিসে আসার অনুমতি দেওয়া হয়েছে। এদিন এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসানসোল পৌর নিগমে বিক্ষোভ দেখালো কংগ্রেস। মঙ্গলবার বিকেলে হলদিয়ার শিল্পতালুকে লাগলো বিধ্বংসী আগুন, ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 8টি ইঞ্জিন। ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, চাঞ্চল্য মেখলিগঞ্জের গোপালপুর এলাকায়। অন্তঃসত্ত্বা মহিলার উপর আঘাত করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এমনটাই অভিযোগ। শিউরি অন্ডাল রেললাইনের মাঝে জীবধরপুরের কাছে মঙ্গলবার এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রেললাইনের ওপর। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। রেল পুলিশের তরফ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তবে কিভাবে কি কারণে ওই যুবকের মৃত্যু ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে ওই যুবকের। বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত হযরতপুর গ্রামের ইন্দ্রজিৎ সূত্রধর নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় খয়রাশোল থানার হিংলো নদী লাগোয়া একটি মন্দিরের পাশে থাকা পরিত্যক্ত বাড়ি থেকে। এই ঘটনায় মৃত ওই যুবকের পরিবারের সদস্যরা প্রথম থেকেই খুনের অভিযোগ তুলেছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাশোল থানার পুলিশ তদন্ত শুরু করে। তারপর ওই ঘটনায় খয়রাশোল থানার পুলিশ হযরতপুরের এক দম্পতিকে গ্রেপ্তার করে। ধৃত দম্পতি হলেন নির্মল সেন এবং রুবি সেন। রীতিমতো বড় বাগযুদ্ধ শেষ করে উদ্ধার করা হলো 25 লক্ষ টাকার সেগুন কাঠ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 7 জন, তার মধ্যে 2 জন রয়েছে বড় অফিসার, 1 জন কাস্টমস অফিসার, অন্যজন সেলস জিএসটি অফিসার বলে জানা গিয়েছে। ধৃতদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গাড়িতে নীলবাতি লাগিয়ে তারা এই কাঠ মিজোরাম থেকে কলকাতায় পাচার করছিল বলে জানতে পেরেছে বনকর্মীরা। চোর সন্দেহে এক তরুণকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার শহরের বিবি গ্রাম এলাকায়।
অতিবৃষ্টির কারণে দীর্ঘ চার দিনের বেশি বন্ধ হাওড়া রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন অর্থাৎ ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার চালু হলো বুধবার থেকে। মঙ্গলবার নির্ধারিত সময় ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে রামপুরহাট আসে। বুধবার নির্ধারিত সময় রামপুরহাট থেকে শিউরি হয়ে ট্রেনটি হাওড়া দিকে রওনা দেয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ব্যাংকের কাছে হয়রানির শিকার হতে হচ্ছে উপভোক্তাদের। এরই সুরাহা পেতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে জেলার সমস্ত ব্যাংকের আধিকারিকদের সাথে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, হুমায়ুন কবির, শিউলি শাহ, শ্রীকান্ত মাহাতো। নির্বাচনের পর প্রথম মঙ্গলবার কোচবিহারে এলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন তিনি বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেন। পাশাপাশি বিজেপি মহিলা কর্মীদের ওপর অত্যাচার হয়েছে সে বিষয়গুলিও তুলে ধরেন। Introducing GoCharge Business Recharge Bill Payment AEPS DMT UPI PAN Traveler পরিষেবা দিতে পারবেন এখন আরো সহজে। Dedicated Relationship Manager 24 ঘন্টা হেল্পলাইনের সুবিধা, ম্যাক্সিমাম সাকসেস রেট, তাই আর দেরি কেন? GoCharge Business এর রিটেলার হওয়ার জন্য এখনই কল করুন 9732278888 নম্বরে।